সো হ্যালো গাইজ, সবাইকে স্বাগত জানাচ্ছি ডার্কহোল গেমে একটা নতুন ভিডিও। তো গাইজ, আমাদের কিন্তু নতুন ইভেন্ট চলে এসেছে, দেখো সেলিব্রিটি রিপাবলিক ডে। তো এটার মধ্যে কিন্তু আমাদের কিছু টোকেন দিয়েছে, টোকেনের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু লেভেল 6-এর একটা কার্ড দিতেছে, তারপরে ওয়েপেন রয়্যাল, ডায়মন্ড রয়্যাল, গোল্ড রয়্যাল কিন্তু দিতেছে। দেখো এখানে মিশন কীভাবে তোমাদের কমপ্লিট করতে হবে আমি তোমাদেরকে সেটাকে দেখাই। আর এখানে কিন্তু লগ ইন রিওয়ার্ড দিতেছে, একদিন লগ ইন করলে একটা ডায়মন্ড ভাউচার, তারপর একদিন লগ ইন করলে দুইটা ডায়মন্ড ভাউচার, তারপরে এমনি করে গোল্ড রয়্যাল ভাউচারও দিতে। এটা তোমার 26 তারিখ থেকে শুরু হইব এই লগ ইন রিওয়ার্ডটা। আর এখানে যেটা বেলুন মিশন আছে, তো এটা কিন্তু দেখো একটা ম্যাচ একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে, তারপরে ক্লাসিক ম্যাচ খেলতে হবে, দুইটা কিল করতে হবে, 5টা এনিমিকে কিল করতে হবে, তারপর 3টা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে, তারপর কিন্তু 10টা এনিমিকে কিল করতে হবে, আর সবার শেষে 5টা ক্লাসিক ম্যাচ খেলতে হবে। তো এগুলো যদি তোমরা খেলো তাহলে তোমরা এইগুলো ক্লেম করতে পারবা। দেখো আমি এখন আমার কমপ্লিট হয়ে গেছে, তুমি এইগুলো ক্লেম করি। আর গাইজ, লবিতে আর গেমের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে, হালকা পাতলা চেঞ্জ হয়েছে। আমাদের যে প্লেনটা আছে ওইটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু এক্সচেঞ্জের অফার পাওয়া যাবে, তোমরা এখানে কিন্তু লেভেল 6 কার্ড পাওয়া যাবে, তোমার 10টা করে সব টোকেন জমা করতে হইব, আর স্কারের 10টা বক্স পাইবা যদি তোমরা সবগুলো টোকেন 5টা করে কালেক্ট করো, তাহলে কিন্তু তোমরা স্কারের 10টা বক্স পাওয়া যাবে। তো এই ছিল আমাদের ইভেন্ট। তো এই জায়গায় কিন্তু পিঙ্ক ডায়মন্ডের এই জায়গায় কিন্তু নতুন কিছু আসছে, তোমরা দেখো এখানে কিন্তু পিঙ্ক ডায়মন্ড যদি তোমরা কালেক্ট করো তাহলে কিন্তু এখন থেকে তোমাদের বক্স দিবে, একটা করে বক্সের মধ্যে কিন্তু তোমাদের 1000 পিঙ্ক ডায়মন্ড থাকতে পারে। তোমার যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে কিন্তু তোমরা 1000 পিঙ্ক ডায়মন্ড পাইতে পারো। এই যে দেখো এখানে কিন্তু সবার শেষে যে বক্সটা আছে তোমাদের কটা 30টার মতো অ্যাড দেখতে হবে, অ্যাড দেখলে কিন্তু এখানে তোমাদের এই বক্সটা দেবে চ্যাম্পিয়ন ক্রেডস, এটাই দেবে। এটা যদি ওপেন করো তাহলে কিন্তু তোমরা 1000 ডায়মন্ড পাইতে পারো, পিঙ্ক ডায়মন্ড পাইতে পারো, 1000 পিঙ্ক ডায়মন্ড তোমরা পাওয়া যাবে। আর গাইজ, আমাদের গেমের ভিতরে যেটা চেঞ্জ হয়েছে ওইটা দেখো, ওইটা একটু দেখাই দিচ্ছি আমি। এখন আমি একটা ক্লাসিক ম্যাচ লাগাইলাম, তো চলে আসতেছে, তো খুবই সুন্দর আমাদের লবি হয়ে গেছে। তারপরে দেখো আমি তোমাদের দিকে দেখাইতেছি, তোমরা গেমে লগ ইন করলে, তোমরা গেম ওপেন করলে তোমরা দেখতে পারবা, গেম খেললেই দেখতে পারবা এটা। তো গাইজ দেখো, এই যে এখানে দেখো, এই যে গাইজ দেখো দেখো এখানে কিন্তু আমরা যে নতুন কটা ইমোট আছে ওরা কিন্তু ইমোট দিয়েছে, আর এখানে কিন্তু গানও বাজছে, আমি তোমাদের এই গানটা বাজিয়ে দেখে দিয়েছি। তো গাইজ দেখলা তোমরা, এখানে কিন্তু গান বাজলো। তো তোমাদেরকে এখন দেখো প্লেনটা, আমাদের যে এরোপ্লেনটা আছে ওইটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আর স্ক্যানার যে রেড ডট থাকে ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের। তো আমি তোমাদের দেখে দেখাই দিতেছি, তাছাড়া তোমরা যদি গেম প্লে করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারো। দেখো এখানে কিন্তু লাল রঙের পুরাটা লাল রঙের কিন্তু করে দিয়েছে আমাদের গাড়ি না এরোপ্লেনটাকে, দেখো এরোপ্লেনটা কিন্তু এরকম হয়ে রয়েছে, পুরাটা কালার করে দিছে লাল রঙের কালার, যেটা ওই যে আমরা নতুন একটা যে র‍্যাপ গান রিলিজ হয়েছে ওইটার মধ্যে আমরা দেখতে পাইছি। আর এখানে দেখো আমরা ল্যান্ড করি, ল্যান্ড করলে কিন্তু রেড ডটের ওই জায়গায় দেখো স্ক্যানারের ওই জায়গায় কিন্তু এটা যেটা আগে যেটা আছে ওটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখানে কোনো, এই যে দেখো এখানে কিন্তু এনিমি আছে, এনিমিদেরকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে অন্যরকম একটা ই হয়ে রয়েছে। সো গাইজ, এই ছিল কিছু চেঞ্জেস যা আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পারবো, এছাড়া কোনো চেঞ্জ আসে নাই। আর এখানে তোমাদেরকে আরও আরও অনেক নতুন নতুন ইভেন্ট আপকামিং আসতেছে, ওইগুলো আমি আপডেট দিয়ে দেবো। এর জন্য কী করতে হবে, তোমাদেরকে চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সবাই সাবস্ক্রাইব করে রাখো, আর পরবর্তী যে সকল আপডেট আসবে আমি সবগুলো নিউজ তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।